আমি এখানে চিকেন কষাচ্ছি, রান্না করছি, আর এখানে বাসন আছে, বাসনও মাজতে হবে, অনেক 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 কাজ আছে এখনো। আর আজকে ভাবছি শ্যাম্পুটা করে নেব, কারণ বৃহস্পতিবার দিন তো বৃহস্পতিবার, আর শুক্রবার দিন তো আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি। আর তারপরে হচ্ছে তোমার আজকে মার্কেটও যেতে হবে, আজকে অনেক কাজও আছে, আজকে প্যাকিংটাও সেরে নিতে হবে, কারণ যেহেতু সকাল সকাল ট্রেন আছে সেই জন্যে আগে থেকে প্যাকিংটা সেরে নেব। তো চলো ব্লগটা শুরু করা যাক, আজকে দিনটা শুরু করি হোক, তোমরা আজকের ব্লগ খুব এনজয় করবে, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো ব্লগটা শুরু করি। কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। আসলে কি হয়েছে, কালকে রাত্রিবেলা ভুল বলে একটু দেখছিলাম, আমি একা রেখেছি, আমার একটু সাহসটা ঘুরতে আমার সেরকম খুব একটা ভয় লাগে না, তো সুশান্ত দেখেনি, ওর যেহেতু অফিস আছে সেই জন্যে। তো আমি রাত্রিবেলা ভুল বলে একটু দেখছিলাম রাত্রিবেলা জেগে, তো সেই জন্যে আমি কালকে রাত্রিবেলা দুটোর সময় ঘুমিয়েছিলাম, তো সেই জন্যে আজকে দুপুরবেলা ভালোও লাগছিলো না, বললাম যেমনটা শরীরটা হালকা হালকা। আর তারপরে আমি একদম সোজা টানা ঘুম দিয়েছি, খেয়ে দেই, তো সেই জন্যে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো এখন আমি রেডি হয়ে গেছি আর সুশান্ত রেডি হচ্ছে, একটু মার্কেট যাব, চিড়ে কিনবো, একটু কেক কিনবো, আর একটা আমার জিন্সের প্যান্টটার কোমরটাকে একটু অল্টার করতে হবে, দোকান থেকে কিনেছিলাম, কোমরটা বড় হয়ে গেছে, তো যাব। এই যে এখানে এখানে অ্যাসেসওয়াল রেডি হচ্ছে, ও অলওয়েজ রেডি হয়, তোমরা যেটা দেখতে পাও। উফ, গরমটাও প্রচুর আছে, তো চলো বেরোনো যাক, বেরিয়ে কাজ করি। আমি বলছি আমি একটু ফুচকা খাবো, বাট আমাকে ফুচকা খাবে না বলছি, না চলো বেরোনো যাক। প্যান্টটা দেওয়া হয়ে গেছে, তো এবারে যাচ্ছি আগে ওই পনিরের দোকানের ওখানে। যাবে তো পনির না, ওটা আমি ওই জায়গাটাকে শুধু পনির বলি, ওটা হচ্ছে তোমার রে ওখান থেকে আমরা টক দই নিই, টক দই, তো ওইখানে যাবো, ওখান থেকে যেয়ে কেক নেবো, চলো যাই। হয়ে গেছে, এই যে কেক, কেকটাই নিয়েছি, আর আমি বলছি ফুচকা খাবো, আমাকে বলছে ফুচকা খাওয়াবে না। আজকে মাংস হয়েছে, ফুচকা খাবো, একটা জল ফুচকা খাবো, 10 টাকার বেশি খাবো না, ফুচকা খাই দেন নেবো। আরে আমি পারি, মেয়ে বলে কথা, আহা কি সুন্দর আলোটা পড়ছে, যেন মুখগুলো চকচক করছে সোনার। যা এবারে এ খাই, চিড়েটা নিয়ে আর ফুচকা খাই, একটা ওর ছোটটা মার্কেট থেকে খেতেই হবে, কিছু করার নেই। কি খা, চকলেট আইসক্রিম খেলে কি ক্ষতি হয় লাইফে, কোন ক্ষতি, এদিকে 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 খাই দিয়ে একদম বাড়ি পৌঁছে। ইসতে মর্নিং, সেটা আগে বলে দিই, কারণ কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর থাকবো বলতে তো সেরকম খুব একটা থাকবো না, বাট বাই চান্স যদি শনিবার দিন রাত্রের ট্রেনটা না পাই, কারণ সেটা এখনও পর্যন্ত ওয়েটিং লিস্ট, তাহলে আমাদেরকে রবিবার আসতে হবে, তাই একদিনের এক্সট্রা ড্রেস নিয়ে যেতে হচ্ছে। আর বেশি বড়ো সড়ো ব্যাগট্যাগও কিছু নিয়ে যাব না, কারণ হাঁটতে হতে পারে, তাই জন্যে এমনি জাস্ট নর্মাল একটা ছোটো ব্যাগ নিয়ে যাব, আর টুকটাক জামা কাপড় নিয়ে নেব, যেগুলো এসেন্সিয়াল দরকার সেগুলো নিয়ে নেব, ব্যাস। তো প্যাকিংটা আমি তাড়াতাড়ি করে নিই। ব্যাস হয়ে গেছে প্যাকিং ডান, এবারে ক্রিম ট্রিমগুলো টুকটাক যেগুলো নেব সেগুলো গুছিয়ে নিই। দুজনে দুটো পেস্ট্রি খেলাম, দুজনে দুটো পেস্ট্রি খেয়েই পেট ভর্তি হয়ে গেছে। তারপরে এইটা তো চকোমুস বলে, তো না গো, আমরা সেই নিউ আমরি থেকে যখন কিনতাম এটাকে চকোমুস বলতো, বাট এখানে এটা কি একটা আলাদা নাম দেখলাম, আমি ভুলে গেছি, মনে থাকে না গো। তো এটা আর খেতে এখন এই মুহূর্তে ইচ্ছে করছে না, এখন রেস্ট নেবো, তারপরে খাবো। আর আজকে রাত্রিবেলা রান্না করবো বলতে, আজকে রাত্রিবেলা পাস্তা করবো, কারণ আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, তো আমি আগে একটু রেস্ট নিই, এখন অনেক খেয়ে নিয়েছি, পেটে পুরো ভর্তি। কমপ্লিট হয়ে গেছে, পাস্তাই খেলাম হালকা খাবার, কারণ সবজি সেরকম খুব একটা নেই, আর এই বলকে আমি বলেওছিলাম আনতে, তো চলে যেহেতু যাবো সেই জন্য আর সবজি টুবজি বাজার কিছু করেও নি। আর কালকে সকালবেলা সারা তাড়াতাড়ি উঠতে হবে, কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে 6টার সময়, তো আমরা বেরিয়ে যাবো 5টার সময়, তো তাড়াতাড়ি ঘুমোবো তো একদমই না, ফিল্ম দেখছি, একটা ফিল্মটা দেখবো শেষ করব, দেন ঘুমিয়ে যাব, দেন কালকে সকালবেলা উঠবো। তো কালকের ব্লগটা কালকে থেকে শুরু করছি, আজকের পুচকি ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখা করছি নেক্সট ডে অন্য কোনো একটা নতুন ব্লগে। আর কাল থেকে তো শুরু হচ্ছে আমার পুরীর রথের ট্রাভেল স্পেশাল ব্লগ, তো টাটা।
আর সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, টাটা।